জেনে নিন বহু প্রাচীন ঐতিহ্যপূর্ণ নদিয়ার জাগ্রত সুয়ারে কালী মাতা পুজো প্রসঙ্গে। সাধারণত আমরা কালী পুজো মানেই জানি রক্ষাকালী, শ্যামাকালী প্রভৃতি, কিন্তু আজ আমরা যে কালী পুজোর কথা জানব তার উৎপত্তি স্থল পাকিস্তান। 1947 এর সময় হিন্দুস্থান পাকিস্তান দুটি ভাগে বিভক্ত হলে পাকিস্তানের ভিতর পড়ে যায় আদি প্রাচীন সেই কালী পূজা। সেই পূজার আজ্ঞা বাহকেরা চলে আসে হিন্দুস্থানের নদিয়ার বাবাখালীতে। আর 71 এর সময় পাকিস্তান দুভাগে বিভক্ত হলে সেই কালী পূজার পীঠস্থান চলে যায় বর্তমান বাংলাদেশের রাজশাহীর ভিতরে। কিন্তু কালের পরিক্রমার ইন্টারনেট সহ টেলিযোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও বর্তমান নদিয়ার বাবাখালীর সাথে কোনো রকম যোগাযোগ নেই বাংলাদেশের সেই ঐতিহাসিক কালী পূজার পীঠস্থানে। ঐতিহাসিক কালী পূজাকে ডাকা হয় তথাকথিত সুয়ারে কালী নামে। কথিত আছে বাংলাদেশে পূজা সম্পন্ন হবার পরেই কৃষ্ণগঞ্জের পাবাখালীতে শুরু হয় এই সুয়ারে কালী দেবীর আরাধনায়। এখানে প্রশ্নচিহ্ন থেকেই যায়, কোনো রকম যোগাযোগ ছাড়া কিভাবে এই পূজা সম্পন্ন হয়? এই বিষয়ে অনুসন্ধান করতে গেলে পাবাখালীর কালী পূজার উদ্যোক্তা সুফল রায়ের কথা শোনার পর অনেকেই রীতিমতো স্তম্ভিত হয়ে যায়। স্তম্ভিত মিডিয়া কর্মীরা, তার বক্তব্য অনুসারে বাংলাদেশ যে স্থানে সুয়ারে কালী দেবীর আরাধনা হয় সেখানে কালী মায়ের মূর্তি আকারে পূজিত হন। সেখানে পূজা সম্পন্ন হবার পরেই এখানে নির্দিষ্ট একজন ব্যক্তির ওপর ভর করে, অর্থাৎ গ্রাম বাংলায় যাকে সয়াল বলে, মাথায় ভর করেন এবং তিনি আদেশ দেন বাংলাদেশের পুজো শেষ হয়েছে, এখানে পুজো শুরু হোক। এই নিদান পাওয়ার পরেই 51 জন পুরুষ চুন্নি নদীতে গিয়ে ডুব দিয়ে ঘড়া ভরে জল নিয়ে আসেন এবং পূর্ববর্তী মানত অনুযায়ী সেই সংখ্যার উপর নির্ভর করে সুয়ারের ছাগ বলির মাধ্যমে এই পূজা সম্পন্ন করা হয়। পূজা সম্পন্ন হলে গিয়ে গ্রামের সাধারণ মানুষ উক্ত প্রসাদ সমান ভাগে ভাগাভাগি করে খান, কেউ এককভাবে সেই প্রসাদ বাড়িতে নিয়ে যান না। টিভি ইন্টারনেটের এই যুগে মানুষ যেখানে চাঁদে পৌঁছে যাচ্ছে প্রযুক্তির মাধ্যমে, সেখানে শুধুমাত্র ধর্মের প্রতি বিশ্বাস রেখে যুগ যুগান্তর ধরে একইভাবে চলে আসছে নদিয়ার কৃষ্ণগঞ্জের পাবাখালীর সুয়ারে কালী পুজোর রীতি। সমস্ত গ্রামের লোকজনকে খিচুড়ি রান্না করে খাওয়ানো হয়। অনেকেই পুজো দিতে এসে জানান তাদের মানত করে ফল হয়েছে, তাই তারা পুজো দিতে এসেছেন। কেউ সুস্থ হয়েছে, কেউ সন্তানের মা হয়েছেন বলে পুজো দিতে এসেছেন। এই পূজার বয়স 154 বছরে। এবার 17টা সুয়ারের ছানা বলি দেওয়া হয়েছে, যত বলি তত থাক। এখনকার থানে কালীর মূর্তি থাকে না, 51টা ঘট বসিয়ে পূজা হয়। যেহেতু বাংলাদেশের মূল থানে কালীর মূর্তি বসে, সেই জন্য এখানে ঘট বসানো হয়। এখানে কোনো পুরোহিত লাগে না, ওদের বংশধরেরা পূজা করে। পুজো শুরু থেকে শেষ পর্যন্ত পূজা যিনি করেন তেনার মাথায় মা ভর করে, তেনার নাম পচা রায়। কে বলি দেবে সেটা সয়ালের মাধ্যমে দিয়ে তার হাতে দা তুলে দেয়, তিনি বলি দেবার অধিকার পান। বলি শেষ হতেই সয়াল অবস্থায় বাইরে বেরিয়ে ঘরের সামনেই বসে পড়েন এবং তিনি সয়াল অবস্থায় বা পা দিয়ে ঝাড়ফুঁক করেন। এইভাবেই সুয়ারে কালী পুজোর সমাপ্তি ঘটে। বৈশিষ্ট্য হচ্ছে আমরা তো কদিনকার ছেলেপেলে, পুজোটা আজ থেকে হয়ে যাচ্ছে ধরুন সেই পাকিস্তানের আমলের এইটা পুজো। পুজোটা বাংলাদেশ আর পাকিস্তান যখন ভাগাভাগি না হয়েছে সেই সময়কার পুজো, মানে পাকিস্তান যখন ছিল তারপরে বাংলাদেশ ভাগাভাগি হলো, হিন্দুস্তান পাকিস্তান ভাগাভাগি হয়ে গেল, তখন আমাদের এই পুজোটা এখানে আনি। কিছু শ্রেণীর লোক আমরা এখানে চলে আসি, কিছু আমাদের ওইখানে থাকে। আসল পুজোটা কিন্তু এখন ওইখানে হচ্ছে, ওটা হচ্ছে খেজুরিয়া বাংলাদেশে। ওইখানে পুজোটা হওয়ার পরে তারপরে আমরা জানতে পাই যে তোদের পুজো তাড়াতাড়ি আরম্ভ কর, তখন আমরা কিন্তু ওই পুজোটা আরম্ভ করি। এছাড়া তো আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে, আমরা ওই ঠাকুরদেবের মাধ্যম থেকেই আমরা এই পুজোটা শুনতে পাই। কীভাবে নিদান দেয় ঠাকুর? নিদান এলে শুক্রবার শুক্রবার আমরা বার করি। শুক্রবারে এই ঠাকুরের অনেক রুগী আছে, তারা এসে মানামানসিক করে, পুজো দেয়, কার কী হয়েছে জানে, কী করলে মা ভালো হবে সেইগুলো উনি বলে, বললে পরে ওই মানত করে, মানত করার পর তার রোগটা থেকে নির্মূল হয়ে যায়। এই ঠাকুর অনেক দিনকার জাগ্রত ঠাকুর, এই আশায় সবাই এখনও আছে, আশা দাঁড়িয়ে আছে কবে আমি ঠাকুর কাছে যাবো, ঠাকুর কাছে আসবো, পুজো দেবো, ঠিকভাবে চলবো। তার জন্য আমরা প্রতিবার শুক্রবার করি। শুক্রবারে আমার বর্দার গায়ে ভরা আছে, উনি তার সব কিছু বলে দেয়। বলছে এখন ইন্টারনেটের যুগ, ইন্টারনেট বন্ধ পরিষেবা, অথচ আপনাদের সয়ালের মাধ্যমে আসে, এটা কীভাবে দেখছেন? না আমরা
আমরা হয়তো চকুল দেখতে পাচ্ছি না, কিন্তু ওই সহালের মাধ্যম থেকে আমরা কানে শোনাশুনিগুলো করছি। ওই মাধ্যম থেকে আমরা বিশ্বাস, অগাত আমরা বিশ্বাস রাখি, ওই বিশ্বাসের জন্যই আমরা এই পুজোটা চালিয়ে যাচ্ছি। আজ পুজোটার বয়স 154 বছর হতে চলল। আমার নাম সুফল রায়, বাড়ি পাবাখালী, পশ্চিম নিবাস, ডিস্ট্রিক্ট নদিয়া। আমাদের এই পাবাখালীতে এই পুজোটাই হয়, খুব ভালো পুজোটা হয়, কিন্তু এখানটা মানত করলে হচ্ছে ফল পাওয়া যায়, ভালো হয়। আচ্ছা, এই ধরনের পুজো কি আগে কোথাও দেখেছেন? না, আর কোথাও দেখিনি, এখানটাই হয় পাবাখালী আয়পাড়াতেই। আপনার নাম? কণিকা রায়। আমার বুদ্ধি হওয়ার থেকে এখানে দেখছি, এখানে আমার জন্ম, এখান থেকে দেখছি লোকে যে বিপদ পড়লে তখন হচ্ছে এসে মানত করে, আর এই পুজোটা আমাদের এখানে শুধু হয় গ্রামের ভেতরে। হ্যাঁ, ফল পেয়ে তারা আবার পুজো দিয়ে যায় খুশি মনে, তখন সবাই মিলে এসে আমাদের একটা আনন্দ ফুর্তি করে এখানে এসে। আমার নাম সরস্বতী রায়। থেকে পুজো হয়ে আসতে কম করে, আমি ছোট্টবেলা থেকেই দেখছি এখানে পুজো হচ্ছে, আর যে যা মানত করে সেটা সফল হয়। হ্যাঁ, এই যে পায়রাডাঙ্গা থেকে, চাকদা থেকে আমাদের বাড়িতে সবাই এসছে, মানসা দিল, এবার জোড়া সোর দিল বলি, তারপর সাদা ভোগ দিল বলি, দিয়ে তিনটে ঢাক আমরা দিলাম, দিয়ে পুজোটা হলো, দিয়ে যা যে যার যার মানুষ মনে মনস্কামনা পূর্ণ এখানে খুব ভালো হয়। মনস্কামনা পূর্ণ হওয়ার জন্যই কি মানুষ এখানে আদৌ কথা মেনে পুজো দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাইলে তো দেবে কেন, সফল হয় বলে তো দেয়, ঠাকুরকে ভক্তি হবে ডাকলে ঠাকুর ঠিকই জাগ্রত হয়। আর এমনি এটা খুব ভালো ঠাকুর, মানে যে যা মানুষ করে না তার সেটা পূর্ণ হয়, কোনো অসুবিধা। আমার নাম শেফালি রায়। মলাই দে, রিপোর্ট, টাইমস বাংলা।